দুহেজাৰ ঊনৈছ চনত মেট্ৰিক পৰীক্ষা আৰু হায়াৰ ছেকেণ্ডেৰী পৰীক্ষা ছাত্ৰ ছাত্ৰীৰ পৰীক্ষাত নকল ৰোধ কৰিবলৈ এইবাৰ ব্যৱহাৰ কৰিব হাইটেক প্ৰচেছ এই হাইটেক প্ৰচেছৰ কথা শুনিলে হয়তো আপুনি আচৰিত হ'ব পাৰে এই হাইটেক প্ৰচেছত যিটো বস্তু ব্যৱহাৰ কৰিব সেই বস্তু কোনে ব্যৱহাৰ কৰে আপুনি শুনিলেই আচৰিত হ'ব আৰু এইবাৰ ছাত্ৰ ছাত্ৰীৰ বাবে সেই প্ৰচেছ এইবাৰ পরীক্ষার সেন্টারত ব্যবহার করব আপোনালোকে ভিডিও শেষ চাব চাব আপুনি জানি পাব এই হাইটেক প্রসেসত কি ব্যবহার করে আছে আর ছাত্রী নকল লিখি লৈ গলে ধরা পড়ব নেকি এই হাইটেক কাম প্রসেস মই আপোনালোকক এই ভিডিওত গোটেই ডিটেইলস জানাম এতিয়া পনেরো নভেম্বর কাউন্সিল অফ বোর্ড অফ স্কুল এডুকেশন ইন ইন্ডিয়ার সাতচল্লিশ সংখ্যক বার্ষিক সম্মিলন হয়েছে আর সেবা বোর্ড আর আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল বোর্ডর সিদ্ধান্ত লৈছে রোধ করবলে আর প্রশ্ন ফাদিল হওয়ার বাবে হাইটেক প্রসেস ব্যবহার করব হাইটেক প্রসেস ব্যবহার করব পরীক্ষার সেন্টার ছাত্র ছাত্রীর যত পরীক্ষার সেন্টার থাকবে তাতে এই হাইটেক প্রসেস ব্যবহার করব হাইটেক প্রসেসত কি থাকিব মই এটি আপনার জানাম হাইটেক প্ৰচেছত ব্যবহার করব জামার সামার হল এটা ডিভাইস এই ডিভাইস কোনে ব্যবহার করে আপনি এমি লোক। এই ডিভাইস ব্যবহার করে মানে আপনা আপনার কলো জামার এইটু ব্যবহার করে দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী মুখ্যমন্ত্রী ব্যবহার করে কিন্তু এবার ছাত্রছাত্রীর পরীক্ষা সেন্টার হাইটেক প্রসেস ব্যবহার করব এই কেনকে কাম আপনা লোকক এতিয়া এমন ছাত্ৰ ছাত্ৰী এতিয়া ভাবি আছে মই যদি ব্লেংক পেজত এটা কিবা লিখি লৈ যাওঁ নকল তেতিয়াহ'লে হাইটেক প্ৰচেছৰ জৰিয়তে কেনেকৈ ধৰা পৰিব আৰু আপোনালোকে এতিয়া ভাবি আছে যে এইটো কেনেকুৱা হ'ব ডিভাইচ কি হ'ব মই এতিয়া আপোনালোকক জনাম এই হাইটেক ডিভাইচটো হ'ল যেতিয়া এই ডিভাইচটো চলাই দিব অৰ্থাৎ অন কৰি দিব তেতিয়াই আপোনাৰ মোবাইল নেটৱৰ্ক নাইকিয়া হৈ যাব আপুনি যদি পৰীক্ষাৰ লৈ যায় মোবাইল তো এই ডিভাইস যামার ব্যবহার করব এই জামার ডিভাইসর জড়িয়ে আপনার মোবাইল নেটওয়ক নাইকিয়া করব এই একটা রেঞ্জত থাকবে যদি রেঞ্জত সেটিং করব সেই সেন্টারের ভিতরতে সেটিং করে লব আপনি যদি গেটত সুমায় যায় তাই আপনার মোবাইল নেটওয়ক নাইকিয়া হয়ে যাব কারণ প্রশ্ন ফাদিল হয় সসিয়াল মিডিয়াত সেই এইটো প্ৰচেছ লৈছে এতিয়া আপুনি জানি লওক নকলৰ কি ব্যৱস্থা কৰিছে ছাত্ৰ ছাত্ৰীৰ বাবে চি চি টিভি কেমেৰা এইটো ব্যৱহাৰ কৰিব ছাত্ৰ ছাত্ৰীৰ বাবে আৰু মই আগৰ ভিডিঅ'ত জনাই দিছোঁ মেট্ৰিক পৰীক্ষা প্ৰথম প্ৰেক্টিকেল পৰীক্ষা হ'ব জানুৱাৰী মাহৰ শেষৰ ফালে আৰু হায়াৰ ছেকেণ্ডেৰী ফাইনেল পৰীক্ষা হ'ব ফেব্ৰুৱাৰী মাহৰ দ্বিতীয় সপ্তাহৰ ভিতৰত হ'ব আৰম্ভ হ'ব হায়াৰ ছেকেণ্ডেৰী পৰীক্ষা আর যখন ছাত্রছাত্রী দু হাজার উনিশ সনত মেট্রিক পরীক্ষা দিব সেই সকল ছাত্র ছাত্রীর ব্লু প্রিন্ট দিয়া আছে ব্লু প্রিন্টত আপনাদের গোটাই জানিব জানি পড়ি আর আপনাদের যদি ব্লু প্রিন্টত ভালো পড়ে তো ভাল নম্বর পাব কারণ এইটা সেভা বোর্ডের ব্লু প্রিন্ট হয় যদি ভিডিওটি ভাল লাগিছে লাইক করবেন শেয়ার করব আর যখন মর চ্যানেল প্রথমবার ভিজিট হয়েছে সেইসকলে মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব তেতিয়া আপোনালোকে নতুন নতুন আপডেটবিলাক অতি সোনকালে লাভ কৰিব